Assalamualaikum. Welcome to Fozia's Cooking Show. আজকে আমি বানাবো নিমকি। এখানে আমি নিমকি বানানোর সব উপকরণ রেডি করে রেখেছি। এখানে আমি নিয়েছি 2 কাপ ময়দা, অল পারপাস ফ্লাওয়ার, 4 টেবিলস্পুন অয়েল, লবণটা পরিমাণ মতো, 1/2 টিস্পুন জিরার গুঁড়া, 1 টিস্পুন কালি জিরা, এখানে আছে তেল, তেলটা ভাজার জন্য ডুবো তেলে ভাজবো, এবং এখানে আছে পানি। এখন আমি ময়দার মধ্যে পরিমাণ মতো লবণটা দিয়ে লবণ, জিরার গুঁড়া, কালি জিরা, সাথে করব, তারপরে দিব মিটার মধ্যে তেলটা। এখন আমি এটার মধ্যে দিব কুসুম গরম পানি। পানিটা আমি সবটা একবারে দিব না, অল্প অল্প করে দিয়ে মিক্স করব। এখন দুটা ভালো মতো করে আমি 10-15 মিনিট এটাকে আমি একটা ভিজা টিস্যু দিয়ে ঢেকে রাখবো, পরে আমি নিমকিটা বানাবো। এখন দুটা 20 মিনিট এভাবে ঢেকে রাখা হয়েছে এবং বানানোর জন্য তৈরি। খুবই অল্প অল্প করে দুটা নিব এবং যতটা সম্ভব পাতলা করে চেষ্টা করব রুটিটা বানানোর জন্য। এক এক করে বানিয়ে তারপরে আমি ভাজবো। নিমকিটা অবশ্য বিভিন্ন ডিজাইনে বানানো যায়। এখানে আমি বানাতে দেখাইতেছি যে ডিজাইনটা যতটা সম্ভব পাতলা করে রুটিটা বানানো, তারপরে এমন করে একে পরে আমরা ডুবো তেলে ভাজবো। নিমকিটা অবশ্য এরকম করেও বানানো যায়, আবার এরকম রুটির মতো বানিয়ে এভাবে ডায়মন্ড শেপ করে কেটে কেটেও ভাজা যায়। এখানে আমার নিমকিও বানানো হয়েছে এবং তেলটাও গরম হয়ে গিয়েছে। এখন আমি আস্তে আস্তে নিমকিটা দিয়ে দিব তেলের মধ্যে। যখন আস্তে আস্তে ফুলে উঠবে তখন আমি চামচ দিয়ে উপরে অল্প অল্প করে তেলটা দিয়ে দিব যাতে সবটা ফুলে উঠে সুন্দরভাবে। এভাবে মিডিয়াম থেকে একটু হাই হিটে ওটাকে ভাজবো। আস্তে আস্তে করে তেলটা দিয়ে দিব এবং ফুলে ওঠার পরে এই পিঠটা উল্টিয়ে দিয়ে এটাকে চুলার হিটটাকে আমি মিডিয়াম থেকে আরও কমে দেব, দিয়ে এটা আস্তে আস্তে ভাজা হয়ে যাওয়ার জন্য অপেক্ষা করব। এবং এটা খুবই ক্রিস্পি হবে, গোল্ডেন ব্রাউন হবে। অবশ্য হাই হিটে মুহূর্তেই গোল্ডেন ব্রাউন হয়ে যাবে, কিন্তু আসলে এতটা ক্রিস্পি হবে না এবং আসল স্বাদটাও আসবে না নিমকি। এর জন্য এটা মিডিয়াম থেকে আরও লো হিটে অনেকক্ষণ ধরে এটাকে আস্তে আস্তে করে ভাজবো এবং রিয়েলি ক্রিস্পি হওয়ার জন্য অপেক্ষা করব। তৈরি হয়ে গেল আমার দুই রকমের মজাদার নিমকি। আপনারাও ট্রাই করতে পারেন, আশা করি ভালো লাগবে। এই নিমকিটা অবশ্য
চট জলদি হয়ে যায়, খুবই ইজি প্রসেস। এটা একটু সময় সাপেক্ষ, কিন্তু দুইটাই আসলে খুবই মুখরোচক। আশা করি ভালো লাগবে। খুদা হাফেজ।